হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতি বর্মন। আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো যারা যারা আমার আগের ব্লগটি দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি বাড়ি ফেরার আগের দিন রাতে উলুবেড়ের বই মেলাতে গিয়েছিলাম, আর এখন আমি তোমাদের সেই মেলাটাই ঘুরিয়ে দেখাবো আমার ব্লগের মাধ্যমে। যারা যারা বই পড়তে, বই মেলা এক্সপ্লোর করতে ভালোবাসেন তাদের আমার আজকের এই ব্লগটা আশা করি খুবই ভালো লাগবে, কারণ আমি পুরো মেলাটাকেই কভার করার চেষ্টা করেছি আমার ব্লগের মাধ্যমে। তো শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলো না। চারপাশে প্রচুর প্রচুর বইয়ের দোকান, কিন্তু একটা বইও কিনবো না, কারণ আমার বই পড়তে ভালো লাগে না, এটাই ফ্যাক্ট। কতগুলো বই কিনলি? সবাই বলো একটাও না। চলে এসেছি আই লাভ উলুবেড়ে নিজে ছবি তোলার জন্য। এখানে প্রচুর ভিড়, আমরা ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এই মোমোটা কেনার জন্য অনেকক্ষণ লাইন দিয়েছিলাম, কিন্তু ভাবছিলাম এত ভিড় বলে হয়তো মোমোটা ভিড় এসেছে। তো সবাই এগুলো সব আমাদের হোস্টেলের মেয়ে আর কি, মাল বেরোচ্ছিল মুখ থেকে, সব হোস্টেলের এগুলো সব একবারে একদম এক জায়গা থেকে এসে পুরো ভরিয়ে দিলাম।
সুপার শপিং আই হ্যাভ নো ব্যাগস দাদা ব্যাগ দাম আমাদের সব দেখে মনে হচ্ছে যে শপিং বলে বিয়ে লেগেছে পুরো সুপার শপিং ভরিয়ে দিয়েছি আমরা এসে সবাই আমরাই মানুষ ভাবে কোথা থেকে এসছে না এতজন ওরা আমাকে হাসছে আমি ব্লগ করছি দেখে সব বাজে মেয়েদের দল গাইস কত চকলেট কেউ আমাকে এত চকলেট যদি দিত আমরা চলে এসেছি ডিনার সেট কিনতে আমরা একটা বিয়ে বাড়ি খাবো সবাই মিলে তাই জন্য আমরা ডিনার সেট কিনতে এসেছি আমাদের মেয়েরা যা করে আর কি সস্তায় জিনিস পেয়ে একদম কতগুলো শ্যাম্পু কিনবি প্রতীক্ষা কতগুলো শ্যাম্পু কিনবি সস্তায় পেয়ে যত কেনা যাবে তত কিনে নিবে এমন ভাব মমতা কিছু কিনবি তুমি এখনো বড় প্লাসের জামা নাই পরে আছো বড় প্লাস পাওয়া যাবে না এখন জয় বিউটিফুল বাই নেচার না কোনো ব্র্যান্ড প্রমোশন করা যাবে না প্রত্যেকটা ইয়ে একটু দেখিয়ে দিচ্ছি সবকিছুই আছে আসতে পারো যারা উলুবেড়িতে থাকো উলুবেড়িয়ার সুপার শপিং এ আর আমার এখানকার রুমমেটরা যা করছে চকলেটের উপরে একদম পুরো হামলা করেছে মোটা একবার করছে যে ও সব সময় আমাদের সাথে খ্যাঁক খ্যাঁক করে ঝগড়া করে বয়ফ্রেন্ডের কেউ নাকা নাকা করে বলছে আমাকে চকলেট কিনে দাও হ্যাঁ কি বলছে সবসময় তো আমাদের সাথে একদম এমন ভাবে ব্যবহার করে আর বয়ফ্রেন্ডকে ফোন করে নাকা নাকা করে বলছে আমাকে চকলেট এখনই তো একটা এই দেখ এখনই যে গেছে গেছে মুড চেঞ্জ এখনই এখনই কিনে দেবা কিনা বলো মোটা অনেক বড় লুকস গাইস এতদিন কেন আসিনি ভালো হয়েছে আসেন জায়গাগুলো বেঁচে গেছে এখানে এসে না তো এত কিছু থেকে সব কিনে নিতাম যা কাজ তুই যদি কিনিস আমি আমার নাম পাল্টে দিবি সব নামছে কেউ না কেনার কারোর মুরাদ নাই কেনার কারোর মুরাদ নাই ঘুরে বেড়াচ্ছে শুধু ওরে বাবা অনেক কিছু কিনে চলেছে ওলে বাবলে ওলে বাবলে পুরো ওলে বাবলে জিনিস কিনেছে একদম শুরু হয়ে গেছে এখানে একজন শুরু হয়ে গেছে এটা দেখে শুরু হয়ে গেছে ওই চল যেতে বলে আমার জীবন ওই যেতে বলছে চল গাইস সুপার শপিং থেকে আমাদের শপিং ডান এখন আমরা যাচ্ছি আবার হোস্টেল থেকে না হোস্টেল যাওয়ার আগে আরেকটা দোকানে যাব আরে জিনিস কিনতে হবে তারপরে গাইস সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকে আমরা প্রথমবার আমি বৌদি আরো সবাই ছিল ওরা সবাই অনেকে মানে বিভিন্ন কাজে সবাই চলে গেলো তো আমরা এখন আরো একটা জায়গায় যাবো তোমরা দেখতে থাকো আর আমাদের তো আজকে মানে খুবই ভালো লাগছে কারণ আমরা এইভাবে রাতের বেলা হাঁটছি রাতের উলুবেড়িটা দেখার সুযোগ পেলাম ভাবতে নাই কপালে এটাও ছুটবে বাট এটাও জুটে গেল ফাইনালি এরকম ব্যাপার তো গৌরি কেমন লাগছে একটা অবস্থা শেষ গাইস পায়ে প্রচুর ব্যথা করছে আর হাঁটতে পারছি না রাতের বেলা উড়ি উলুবেড়িয়া হাঁটার সব মিটে গেল কিছুক্ষণের মধ্যেই প্রচুর ব্যথা করছে আজকে সারাদিন একটু মানে বসারও টাইম পাইনি তো আমাদের আরেকটা যে জিনিসটা নেওয়ার কথা ছিল যার জন্য আমরা এতদূর হেঁটে হেঁটে আসলাম সেটাও আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা হোস্টেলে ঢুকে যাবো কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে রেস্ট নিতে হবে আবার রাতে আমাদের একটু প্রোগ্রামও আছে ছোটো মতো তো লেটস গো টু হোস্টেল
আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।